ভারতের প্রাচীনতম চিড়িয়াখানাগুলির মধ্যে অন্যতম আলিপুর চিড়িয়াখানা। কলকাতার একটি প্রধান পর্যটন কেন্দ্র, প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই চিড়িয়াখানা পরিদর্শনে। শুধু রাজ্যে বা দেশের মধ্যে নয়, সারা বিশ্বে আলিপুর চিড়িয়াখানার ঐতিহ্য ছড়িয়ে দিতে আলিপুর চিড়িয়াখানা ও হ্যালো হেরিটেজের উদ্যোগে নেওয়া হয় এক অভিনব কর্মসূচি। সোমবার অনুষ্ঠিত হয় কালার্স অফ অ্যানিমেল কিংডম। এই অনুষ্ঠানের উদ্দেশ্য চিত্র অঙ্কন ও ফটোগ্রাফির মধ্যে দিয়ে চিড়িয়াখানার পশু পাখিদের জীবনচিত্র তুলে ধরা। এদিন 8 থেকে 80 সব বয়সের মানুষ মিলিতভাবে তুলে ধরেন তাদের শিল্পকলার কৃতিত্ব। আলিপুর চিড়িয়াখানায় যেসব জীবজন্তু একসঙ্গে থাকেন তাদের আচার আচরণ নিয়ে আজকে একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। মূলত এই ওয়ার্কশপের মধ্যেই কেউ ছবি আঁকবেন, কেউ বা ভাস্কর্য করবেন, এরই মাধ্যমে পাখিদের চরিত্র, জীবজন্তুদের চরিত্র, সেই চরিত্র আগামী দিনে যাতে মানুষের কাছে সুস্পষ্ট হয়ে যায়। না, আমরা চেষ্টা করেছি আর্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফকে এক জায়গায় আনার। বিশেষ করে এতগুলি সাবজেক্ট একসঙ্গে কোথাও পাওয়া যায় না। যারা আর্টিস্ট তারাই বলবেন যে আমি সিংহও পাচ্ছি, এখানে বাঘও পাচ্ছি, এখানে মানুষও পাচ্ছি, পাখিও পাচ্ছি, সব জিনিসটা একসঙ্গে এখানে রয়েছে। আমাদের মেইন উদ্যোগটা ছিল হচ্ছে ওয়াইল্ড লাইফ অ্যান্ড কনজারভেশন। কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপিকেও এদিন দেখা যায় অন্য ভূমিকায়। তিনি এদিন হাতে তুলে নেন রং তুলি। তিনি বলেন পুলিশের চাকরি তার পেশা আর ছবি আঁকা তার নেশা। তো আঁকা আমার একটা নেশার মধ্যে পড়ে। আমি খুব ভালো আর্টিস্ট নই, জাস্ট আঁকতে ইচ্ছে করে বলে আঁকি। তো ভাবলাম আধ ঘন্টার সময় দিই, একটু ম্যাগাও পাখি দেখছি, ম্যাগাও পাখি খুব কালারফুল পাখি। ওটা আমার পেশা, আমার পেশা মানুষকে বোঝানো, আইন মানানো এবং যা যা করলে অপরাধ দমন হয় সেটা করা, আর এটা আমার নেশা বলতে পারেন। তিনি আরও বলেন পশু পাখিদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আর তার জন্যই চিড়িয়াখানায় আসা। প্রত্যেকটি পশু, প্রত্যেকটি পাখি, প্রত্যেকটি সরীসৃপ, উভচর প্রাণী, এদের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে। এদের ব্যবহার, এরা কীভাবে থাকে, এরা কীভাবে দলবদ্ধ হয়, কীভাবে সংঘবদ্ধ হয়, কীভাবে খাদ্য সংগ্রহ করে, কতটুকু করে। আমরা মানুষরা কিন্তু যখন খেতে পারি পাই না, তখন অনেক খাই আর আরও অনেকটা ফিরিয়ে রেখে দিই, তাই না? যখন যখন দৌড়ালা বা আমার ঠাকুর না একটা ফুলে একটা আইসক্রিম খেলাম, একটা ক্যাডবেরিয়া তখন খেলাম। আলিপুর চিড়িয়াখানায় বর্তমানে নানা বিরল প্রজাতির পশু পাখিদের বসবাস। তাদের বংশবৃদ্ধি করানোর মাধ্যমে সেই সমস্ত প্রজাতিকে বাঁচিয়ে রাখার জন্য নিরলস প্রচেষ্টা করে চলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এদিনের অনুষ্ঠান এই কাজেরই একটি অঙ্গ। সারা বিশ্বে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এদিনের অনুষ্ঠান। এখানে তারা যা দেখবেন সেটাই ক্যাপচার করবেন, কখনো ক্যানভাসে, কখনো লেন্সে বা মাটির মূর্তির মাধ্যমে সেটাকে প্রকাশ করবেন। এই কর্মশালাটা এই জন্যই, কারণ আমরা বিশ্বাস করি গত 20 বছর ধরে হ্যালো হেরিটেজ ঐতিহ্য সংরক্ষণ নিয়ে কাজ করছে। আমরা পেন্টোগ্রাফি অর্থাৎ পেন্টিং এবং ফটোগ্রাফি ওয়াইল্ড লাইফ নিয়ে এর প্রদর্শনী অনেকবার হয়েছে এবং সেখানে কলকাতা কর্পোরেশন আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। আজকেও এই প্রজেক্টেরই এটা বলা যেতে পারে একটা এক্সটেন্ডেড ফর্ম। এখানে সেই ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন কনজারভেশনের কথাই বলা হচ্ছে, কিন্তু শিল্পের মাধ্যমে, অর্থাৎ শিল্পীদের মাধ্যমে সেটা একটা ক্রিয়েটিভিটি, সেই প্ল্যাটফর্মটা এখানে প্রোভাইড করেছে। আলিপুর চিড়িয়াখানাও চেষ্টা করছে যাতে জীবজন্তুদের চরিত্র আগামী দিনে বাচ্চাদের হোক বা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই শিল্পের মাধ্যমে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।